সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করতে গেলে আন্দোলনকারীদের লাঠিচার্জ করে পুলিশ। এতে অন্তত 10 জন আহত ও 2 জনকে আটক করা হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। পুলিশ বলছে সড়কে যান চলাচলে বাধা সৃষ্টি করায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে যুব প্রজন্ম ও বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। দাবি আদায়ে শুক্রবার বিকেলে শিক্ষার্থীরা শাহবাগ সড়ক অবরোধ করলে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হন। আমরা খুব শান্তিপূর্ণভাবে ছিলাম এই জায়গায়, আমাদেরকে এই পুলিশের এডিসি হারুনের নেতৃত্বে, এই হারুন সাহেব যেভাবে আমাদেরকে মানে আমাদের গায়ে আঘাত করেছেন, এটা অত্যন্ত অমানবিক। আজকে খুব কষ্ট পেয়েছি, বিগত দিনেও এই এডিসি হারুন সাহেব এভাবে আমাদেরকে মারধর করেছেন যে এটা মানে বলার অপেক্ষা রাখে না, এত কষ্ট। প্রত্যেকটা মেয়ের গায়ে পুরুষের হাত ধরেছে, পুরুষদেরকে অধিকার কে দিয়েছে? আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে জানতে চাই, আপনি বলেছিলেন যে যারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন তাদেরকে আপনি অ্যাপ্রিশিয়েট করেন, আপনি তাদেরকে শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য বলেছিলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছিলাম, আমাদেরকে কেন এরকম পুলিশি হয়রানি শিকার হতে হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী? আমরা আপনার কাছে জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আমাদের সাংবিধানিক অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছিলাম, আমরা আমাদের দাবি আদায়ের জন্য মাঠে নেমেছিলাম, আমরা 30 কি বুড়া হয়ে গেছি? আপনি যদি 71 বছর বয়সে যদি আপনি মাননীয় প্রধানমন্ত্রী হতে পারেন, দেশ পরিচালনা করতে পারেন, আমরা কেন 30 সরকারি চাকরিতে আবেদন করতে পারব না? আপনি যদি 2011 সালে সংবিধান পরিবর্তন করে বিচারপতির অবসরের বয়স 67, 62, 65 থেকে 67 করতে পারেন, 67 থেকে 67 করতে পারেন, আমাদেরকে কেন 35 করে দেওয়া হবে না? আমি আপনার কাছে জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের গায়ে কেন হাত দেওয়া হলো? আমাদের ন্যায্য অধিকার, আমাদের গায়ে পুলিশের লাঠিচার্জের এক পর্যায়ে সাংবাদিকদের উপর চড়াও হন রমনা জোনের এডিসি হারুন। কাউকে আটক করা হয়নি দাবি করে রমনা জোনের ডিসি জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতেই আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন পর্যন্ত কাউকে আটক করিনি, সাংবাদিকদের সঙ্গে কোনোদিনই মিসব্যবহার করা হয় না, এখানে সবসময় সাংবাদিক থাকে, পুলিশ থাকে, অন্যান্য লোকজন থাকে, ওরা আজকে এখানে আসছিল রাস্তা বন্ধ করার জন্য, আমরা তাদেরকে বুঝিয়ে সরিয়ে দিয়েছি, এখন তারা চলে গেছে, রাস্তায় গাড়ি চলতেছে, কোনো সমস্যা নেই। বিলাল হোসেন, আরটিভি, ঢাকা।